মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নিরাপত্তা ও সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে এনআরএস এর পাশে একযোগে আন্দোলনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। চতুর্থ দিনের কর্মবিরতিতে এবার আন্দোলনরত ডাক্তারদের পাশে অধ্যাপক শিক্ষকরাও। পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি এবং এবিটি এর পক্ষ থেকে সহমর্মিতা জানানো হয়। অবিলম্বে ঘটনার সুরাহার দাবি জানানো হয় সরকারের কাছে। আন্দোলনরত ডাক্তারদের পাশে এবার অধ্যাপক শিক্ষকরাও। শুক্রবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি এবং এবিটি এর সদস্যবৃন্দরা। চতুর্থ দিনের কর্মবিরতিতে এবার আন্দোলনরত ডাক্তারদের পাশে অধ্যাপক শিক্ষকরাও। কথা বলেন জুনিয়র ডাক্তারদের সাথে, সমস্ত বিষয় নিয়ে হয় আলোচনা, দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয় রাজ্য সরকারের কাছে। পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি এবং এবিটি এর পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা এবং তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম, তাই এখানে এসেছি। এবং এই রাজ্য জুড়ে যে নৈরাজ্য চলছে, শিক্ষা থেকে আমাদের স্বাস্থ্য থেকে সর্ব দিকে নৈরাজ্য, এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, অবিলম্বে আপনারা এই ডাক্তারদের সাথে বসুন, স্বাস্থ্য ব্যবস্থা যাতে নর্মালাইজ হয়, মানুষ যাতে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত না হয়, তারা যাতে চিকিৎসার অধিকার পায়, এ বিষয়ে আপনি উদ্যোগী হন এবং এই শুধু কথাবার্তা বা উত্তেজনা না বাড়িয়ে অবিলম্বে যাতে এদের সাথে বসে নির্দিষ্ট সুরাহা করে যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করে ডাক্তারবাবুদের নিরাপত্তা দিয়ে যাতে সুস্থ ব্যবস্থা ফিরে আসে, তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কনসিভড বাই মিস্টার জাকির হোসেন উইথ বেস্ট ফেসিলিটিস কোয়ালিটি এডুকেশন এন্ড এক্সেলেন্ট প্লেসমেন্ট রেকর্ড ফর এডমিশন কন্টাক্ট 9476307162। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।